আমি এখন উত্তরাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার পাবনার কাশিনাথপুর অবস্থান করছি এবং এটি কাশিনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজ এই ডিগ্রি কলেজ মাঠে স্থাপিত শহীদ মিনার এখানে আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ছাত্রছাত্রী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহকর্মীরা এখানে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে থাকেন প্রিয় দর্শক আপনাদেরকে যদি আমরা জানিয়ে রাখি যে ভাষা আন্দোলনে পাবনা রয়েছে একটি গৌরবময় ইতিহাস সেই 1948 সালে যখন ধীরেন্দ্রনাথ দত্ত তৎকালীন গণপরিষদে বাংলা ভাষার পক্ষে প্রস্তাব উত্থাপন করেছিলেন তখন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান বাংলা ভাষার প্রতি তিনি বিষোদগার করেছিলেন এবং তখন ঢাকায় যে গণ আন্দোলন গড়ে উঠেছিল তার ঢেউ কিন্তু পাবনাতে এসেছিল এবং পাবনায় তখন এডওয়ার্ড কলেজ কেন্দ্রিক ভাষা আন্দোলনের পক্ষে আন্দোলন গড়ে ওঠে এবং ছাত্র এবং সাধারণ জনতারা তখন আন্দোলনে জড়িয়ে পড়ে ঠিক 1952 সালের 21 ফেব্রুয়ারি যখন ঢাকায় গুলিবর্ষণের ঘটনা ঘটে ছাত্র মিছিলে ঠিক তখন পাবনার এডওয়ার্ড কলেজ সহ অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা তারা প্রতিবাদ এবং বিক্ষোভে ফেটে পড়েন এবং তারা তখন আন্দোলন বের করেন এবং এখন যেটা পাবনার বাণীবীণা সিনেমা হল বলে সেখানে অনেক বেশ কিছু আন্দোলনকামীদের গ্রেপ্তার করা হয় ঠিক এবং আপনারা জানবেন যে এডওয়ার্ড কলেজে 1952 সালে যে অস্থায়ী শহীদ মিনারটা হয়েছিল সেটি ভেঙে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে 1954 সালে স্থায়ী শহীদ মিনার গড়ে ওঠে আর এখন পাবনার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে উঠেছে শহীদ মিনার যেখানে ছাত্র এবং শিক্ষক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ সেখানে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন ঠিক আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি আপনারা যদি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সহ অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মীরা তারা এসে পুষ্পস্তবক অর্পণ করছেন আমরা দুই একজনের সাথে যদি কথা বলার চেষ্টা করি এখানে একজন ছাত্রী তার সাথে আমরা কথা বলি তুমি এখানে এসেছ কিসের জন্য এসেছো আমাদের বলবে 1952 সালে যেহেতু ভাষা আন্দোলন 1952 সালে যে শহীদরা শহীদ হয়েছিলেন বাংলাকে আমাদের মাতৃভাষা করার জন্য আমরা তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর জন্য এসেছি ধন্যবাদ এবার আমরা দেখছি একজন অভিভাবক এসেছেন আমরা একটু তার প্রতিক্রিয়া শুনবো যে আপনি আপনাদের বাচ্চাদেরকে কেন এখানে নিয়ে এসেছেন বলবেন আমাদের আমরা জানি আজ মহান মাতৃভাষা দিবস এই দিনে আমাদের শহীদদের রক্তে রাজপথ লাল হয়েছিল তো এই ইতিহাস জানানোর জন্য এবং বাংলা ভাষা ও বাংলাদেশের ভালোবাসার প্রতি উদ্বুদ্ধ করার জন্য আমি বাচ্চাদেরকে এই দিনটিতে এনেছি এখানে উপস্থিত আছেন এই কাশিনাথপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব তরিক কুমার কুণ্ডু আমরা একটু তার সাথে কথা বলবো যে এই শহীদ মিনার আমরা দেখছি যে ছাত্রছাত্রীদের সরগরম এখানে অভিভাবক রয়েছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের লোকজন রয়েছেন তো আপনি কি বলবেন যে এই শহীদ মিনারে কোথা থেকে বা কত লোকজন এখানে আসছেন বা ছাত্রছাত্রীরা আসছেন তারা ধন্যবাদ গ্লোবালকে এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের আত্মার শান্তি কামনায় বিনম্র শ্রদ্ধার জন্য এই কাশিনাথপুর অঞ্চলে প্রায় 25-30টা শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সংগঠন এই সময়ে উৎসবমুখর পরিবেশে শ্রদ্ধা জানায় ফুলেল শুভেচ্ছা জানায় তো আমাদের একটু বলবেন যে এখানে যারা তারা শ্রদ্ধা জানাচ্ছে এতে তাদের মধ্যে কী প্রতিক্রিয়া গড়ে উঠবে বা কী মানসিকতা গড়ে উঠবে বলে মনে করেন তাদের মানসিকতা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে তার হৃদয়ে বহন করে তারা চলবে এটা আশা করেই তারা এই কাজগুলো করছে প্রিয় দর্শক আমাদের মধ্যে এখন উপস্থিত আছেন সামাজিক সংগঠনের একজন নেতা জনাব শাহাবুদ্দিন আমরা একটু তার কথা শুনবো যে আপনারা এসেছেন শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করতে আপনার প্রতিক্রিয়া একটু বলবেন আমার প্রতিক্রিয়া হচ্ছে যে আমরা সাংস্কৃতিক মোড়া মানুষ আমরা আজকের এই দিনটি আমাদের অত্যন্ত প্রাণের দিন আজকের এই দিনে সালাম রফিক বরকত জব্বার তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আজকের এই দিনটি আমাদের প্রতিষ্ঠা করে দিয়েছেন আমরা মাতৃভাষা পেয়েছি আন্তর্জাতিক মাতৃভাষা পেয়েছি এই দিনটির প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি এই কাশিনাথপুর বৃহত্তর এলাকার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন আজকে আমরা উৎসবমুখর এবং অত্যন্ত সুন্দরভাবে শহীদ মিনারে পাদদেশে দাঁড়িয়েছি এই এলাকায় একটি বইমেলা হচ্ছে আমাদের বিভিন্ন নাটক সংস্কৃতির মাধ্যমে আজকের এই দিনটির চেতনা আদর্শ লক্ষ্য উদ্দেশ্য আমরা তুলে ধরব এই দিনটি আমাদের জন্য অমর হয়ে থাকবে এই প্রত্যাশা ধন্যবাদ তো প্রিয় দর্শক যিনি শুনছিলেন যে আসলে এখানে একটি 21 ফেব্রুয়ারি উপলক্ষে এখানে 21শে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে আমরা যদি আপনার সাথে বইমেলার একটু অংশ দেখানোর চেষ্টা করি যে এখানে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী যেটা এখানে প্রয়াস পাঠাগারের উদ্যোগে বইমেলা হচ্ছে এবং সেটি চলবে আয়োজক আমাদেরকে জানিয়েছেন যে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত চলবে আপনাদের আর একটু দেখবেন দর্শক
যে এখানে শহীদ মিনারে দেখবেন যে সর্বস্তরের মানুষ, ছাত্রছাত্রী, অভিভাবক, সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা সকাল থেকেই তারা এখানে পুষ্পস্তবক অর্পণ করছেন। ভাষার প্রতি আগামী প্রজন্মের যে মমত্ববোধ এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ততা, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সর্বস্তরের মানুষের যে ভালোবাসা, তাদের প্রত্যাশা যে আগামী প্রজন্ম মাতৃভাষার মমত্ব হৃদয়ে ধারণ করে তারা দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠবে। পাবনার কাশীনাথপুর থেকে আমিনুল ইসলাম জুয়েল, গ্লোবাল টেলিভিশন।